ঝালকাঠির কাঠালিয়া থানার মানব পাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে সিআইডি গতকাল সন্ধ্যায় নগরীর রূপাতলি থেকে তাকে গ্রেফতার ও ভিকটিম বিপাশা রানী সাধককে উদ্ধার করে তারা মঙ্গলবার রাতে বরিশাল সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাঁঠালিয়া থানার উত্তর আমোয়া গ্রামেরই এক নারীকে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার পরে তাকে নিয়ে ভারতে যায় ওই নারী পরে পালিয়ে দেশে ফিরে আসে গত নয় মে কাঠালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে ওই নারীর পরিবার